আমরা আমাদের ব্লগ সাইটে অ্যাসিও করার আগে আমাদের মূলত বেসিক ধারণাটা থাকা দরকার আসলে অ্যাসিও জিনিসটা কি। অ্যাসিও পূর্ণ নাম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন গুগল বিং ইয়াহু এগুলো হচ্ছে এক একটা সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিন কিন্তু ব্যবহারকারীদের জন্য ইউজ করা নর্মাল ইউজারদের জন্য ইউজ করা সম্পূর্ণ ফ্রি এখন তার কারণে কিন্তু কারো কোনো কিছু জানা লাগলেই আমরা গুগলে অথবা বিংয়ে সার্চ করি এখন আপনি যেই টপিক বা যে নিশ্চ নিয়ে আপনার ওয়েবসাইটটা বানিয়েছেন একটু চিন্তা করলে দেখুন কেউ যখন গুগলে অথবা বিংয়ে সার্চ দিবে সেই পার্টিকুলার টপিক সম্পর্কে জানার জন্য এবং শুরুতে যখন আপনার সাইটের লিঙ্কটা এসে পড়বে তখন কিন্তু আপনি প্রচুর অর্গ্যানিক ট্রাফিক পাবেন আর অর্গ্যানিক ট্রাফিক পাওয়া মিনস আপনার বিজনেসটা কিন্তু আস্তে আস্তে আপনি গ্রো করতে পারবেন খুব ইজি ওয়েতে আপনি প্রোডাক্ট সেল করেন কিংবা অ্যাফিলিয়েট করেন বা যেই সার্ভিসই প্রোমোট করেন বা সেল করেন না কেন আপনার গুগলে অথবা যে কোনো সার্চ ইঞ্জিনে আপনার র্যাঙ্কিংটা যখন ভালো থাকবে তখন কিন্তু আপনার বিজনেসটা ডে বাই ডে গ্রো করতে থাকবে খুব ফাস্টার ওয়েতে এই সার্চ ইঞ্জিন বিষয়টা আসলে খুবই বড় এবং কমপ্লিকেটেড একটা বিষয় অনেক কিছুর উপর ভিত্তি করে মূলত আপনার ওয়েবসাইটটা গুগলের সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিংয়ে আসবে এর মধ্যে নাম্বার ওয়ান যে ফ্যাক্টরটা সার্চ ইঞ্জিনে প্রথম দিকে আসার জন্য সেটা হচ্ছে গুড কোয়ালিটি কন্টেন্ট আপনার ওয়েবসাইটে থাকা লাগবে ভিজিটররা যখন আপনার ওয়েবসাইটে বেশি সময় থাকবে তখন কিন্তু গুগলের কাছে আপনার ওয়েবসাইটটা একটা এক্সট্রা অ্যাটেনশন পাবে তখন কিন্তু আপনার ওয়েবসাইটটা গুগল ভালো বলে ধরে নেবে এবং সার্চ ইঞ্জিনে আপনি ভালো একটা অবস্থান তৈরি করতে পারবেন আমি তো বললাম মাত্র একটা কি ফ্যাক্টর এছাড়াও আরও হান্ড্রেডস অফ ফ্যাক্টর আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যাড ম্যাথড আছে বাটি সব কিছুর আগে কিন্তু আমাদের ব্লক সাইটটিকে আগে ফার্স্টে গুগুলে সাবমিট করতে হবে যাতে গুগল বুঝতে পারে আমরা যে সাইটটা তৈরি করেছি সেই ব্যাপারে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট আপনার সাইটটিকে গুগলে সাবমিট করা এটা যদি না করেন তাহলে কিন্তু ধরে নেওয়া যায় আপনি যতই ভালো কন্টেন্ট লেখুন না কেন আপনি অর্গানিক ট্রাফিক পাবেন না কোনো ভিজিটর যখন কোনো কিছু জানার জন্য গুগলে লিখে সার্চ দিবে কোনো কিছু তখন যদি আপনার ওয়েবসাইটটা সে পেয়ে যায় গুগলের ফার্স্ট পেজে তখন কিন্তু সেই ভিজিটররা ধরেই নেবে যে আপনি যে কথাগুলো আপনার ব্লগে লিখেছেন সেগুলো খুবই ট্রাস্টর দি এবং সেগুলো সব কিছু আসলে বিশ্বাস করা যায় বিশ্বাসযোগ্যতা কিন্তু গ্রহণযোগ্যতা কিন্তু বেড়ে যায় যখন কোনো কিছু সার্চ দিলে ইউজাররা আপনার ওয়েবসাইটের কোনো আর্টিকেল গুগলের ফার্স্ট পেজে দেখবে আর এই ওয়েতে আপনি কিন্তু প্রচুর পরিমাণে ওই টার্গেটেড কিওয়ার্ডের জন্য অর্গানিক ট্রাফিক পাবেন আর অর্গানিক ট্রাফিক পাওয়া মিন্স আপনি টার্গেটেড লিডস জেনারেট করতে পারবেন আপনি তাতে ইমেল কালেক্ট করতে পারবেন আপনি মেসেঞ্জারে আপনি যদি চ্যাট উইজেট ইউজ করে থাকেন সো মেসেঞ্জারে সেসব টার্গেটেড মানুষদের সাথে কানেক্ট করতে পারবেন অ্যান্ড ইন দ্য লং রান আপনার কিন্তু একটা লং টার্ম গ্রোথ তৈরি হবে আস্তে আস্তে যখন আপনি কন্টিনিউয়াসলি ভালো ভালো আর্টিকেল দিতে থাকবেন এবং আপনার প্রত্যেকটা আর্টিকেলের জন্য আপনি গুগলের কাছ থেকে ভালো একটা র্যাঙ্ক পাবেন পার্টিকুলার কিওয়ার্ডের জন্য সো বুঝতেই পারছেন অ্যাসিও করাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আপনার ব্লগ সেটের জন্য তাহলে চলুন এখন আমরা দেরি না করে দেখি আমরা আমাদের ব্লগ স্পোর্টস সাইটটিকে কীভাবে গুগলের কাছে ইন্ডেক্স করার জন্য সাবমিট করব প্রথমে আপনি আপনার ব্লগার ড্যাশবোর্ডে এসে পড়বেন তারপর চলে যাবেন সেটিংসে সেটিংসে গেলে দেখুন আমাদের ব্লগ সাইটের যে টাইটেল সেই টাইটেলটা আমরা সেট করতে পারব আমার এই ব্লগ স্পোর্ট সাইটের আমি টাইটেল দিয়েছি এস বি একাডেমি ব্লগ এখন আপনার ওয়েবসাইটের যে নাম সেই নামটা আপনি এইখানে এই টাইটেলে দিবেন তারপর হচ্ছে ডিসক্রিপশন এই ডিসক্রিপশনটা আপনার পাঁচশো ক্যারেক্টারের মধ্যে দিতে হবে এই ডিসক্রিপশনটা মূলত কেউ যখন গুগলে সার্চ করবে তখন টাইটেলের নিচে এই ডিসক্রিপশনটা শো করবে আমি এখন এই ডিসক্রিপশনটা দিয়ে দিলাম এমএসবি একাডেমি ব্লগ ইজ ওয়ান অফ দ্য মোস্ট রিসোর্সফুল বাংলাদেশি সাইট ফর ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং ডেভেলপমেন্ট অ্যান্ড মোর তারপর আমি এটা লিখে সেভ করে দিলাম আপনি চাইলে ডিসক্রিপশন আরও বড়ও লিখতে পারেন ইটস টোটালি আপ টু ইউ তারপর ব্লগ ল্যাঙ্গুয়েজ এটা ইংলিশ অ্যাডাল্ট কন্টেন্ট যেহেতু আপনি অ্যাডাল্ট কোনো কন্টেন্ট নিয়ে কাজ করবেন না তাই এটা অবশ্যই টার্ন অফ করে রাখবেন তারপর আমি একটু নিচে আসলে দেখুন এখানে দেখতে পাচ্ছি প্রাইভেসি প্রাইভেসির আন্ডারে এখানে একটি অপশন আছে ভিজিবল টু সার্চ ইঞ্জিন এখন এই অপশানটা যদি অফ করা থাকে তাহলে কিন্তু গুগল আপনার সাইটটিকে খুঁজে পাবে না তাই এটাকে অবশ্যই অন করে দিবেন ভিজিবল টু সার্চ ইঞ্জিন এটা অফ থাকলে টার্ন অন করে দিবেন তারপর এই পারমিশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রিডার অ্যাক্সেস এটা বাই ডিফল্ট পাবলিক দেওয়া আছে এখন এটা অবশ্যই যাতে পাবলিক থাকে সেটা খেয়াল রাখবেন প্রাইভেট টু অথর্স এটা দিলে কিন্তু যারা লেখালেখি করছে তারাই শুধুমাত্র দেখতে পারবে আর কাস্টম রিজার্টস দিলে আপনি কাস্টম ওয়েতে চুজ করতে পারবেন কারণ আপনার ওয়েবসাইটের কন্টেন্টগুলো পড়তে পারবে তো এটা অবশ্যই যাতে পাবলিক সেট করা থাকে সেই দিকে খেয়াল রাখবেন তারপর এখানে আছে ফরম্যাটিংয়ের মধ্যে আছে টাইম জোন এখন আমরা যেহেতু বাংলাদেশ থেকে এ সাইটটিকে কন্ট্রোল করবো বা বাংলা কন্টেন্ট নিয়ে যেহেতু আমরা কাজ করব। তো সেই ক্ষেত্রে আপনি চুজ করে দিবেন এখান থেকে প্লাস সিক্স জিটিএম প্লাস সিক্স এটা হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম তো এটা আমি চুজ করে দিলাম আর আপনি ইংলিশ কন্টেন্ট নিয়ে কাজ করলে ইউএসএ টাইমও চুজ করতে পারেন তারপর এখানে আছে ম্যাটাট্যাক্স অ্যানাবল সার্চ ডিসক্রিপশন এখন এটাকে যদি আপনি অ্যানাবল করতে চান তো এটাকে টার্ন অন করে দিবেন তারপর সার্চ ডিসক্রিপশনে আমরা আমাদের ওয়েবসাইটের ডিসক্রিপশান যেটা দিয়েছিলাম সেটা এখানে দিয়ে আমি সেভ করে দিলাম তারপর আর একটু নিচে আসলে আপনারা দেখতে পারবেন আরও কিছু অপশন্স ক্রলার্স অ্যান্ড ইন্ডেক্সিং তারপর আছে অ্যানাবল রোবটস টেক্সট তারপর আছে অ্যানাবল কাস্টম রোবটস হেডার ট্যাক্স এই বিষয়গুলো খুবই ইম্পর্ট্যান্ট আপনি যদি এই বিষয়গুলো সম্পর্কে আপনার অ্যানাফ নলেজ না থাকে তো এগুলোকে আপনি ভুলেও অন করবেন না কারণ আপনি যদি ভুল ইনপুট এই জায়গায় বুঝে না বুঝে দেন তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটি প্রপার ওয়েতে গুগলে ইন্ডেক্স করা যাবে না বা হবে না তাই এই দুটো অপশনকে আমি অফই রাখলাম তারপর এই যে এই অপশনের আন্ডারের নিচে আমরা দেখতে পাচ্ছি গুগল সার্চ কনসোল মূলত এই জায়গায় আমরা আমাদের ওয়েবসাইটটিকে সাবমিট করব। বা তার আগে আপনি খেয়াল রাখবেন আপনার ব্রাউজারে ব্লগারে আপনি যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার অ্যাকাউন্টটি খুলেছেন এই ব্লগারে সেম ইমেল অ্যাড্রেসটি দিয়েই যাতে আপনার জিমেইলেও লগ করা থাকে সো এখন আমি যদি গুগল সার্চ কনসোলে ক্লিক করি তাহলে অটোমেটিক্যালি গুগল সার্চ কনসোলে এটা রিডাইরেক্ট হয়ে যাবে এবং আমাদের সেম জিমেল অ্যাড্রেসের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি এই পেজটি ওপেন হয়েছে এখন এখানে আমাদের ডোমেইন অ্যাড করা লাগবে এটা যে আমাদের প্রপার্টি সেটা ভেরিফাই করার জন্য এখন আমরা যদি ভিউ ব্লগে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক এখন এটাকে কপি করে আমি এই জায়গায় দিব বাট এখানে তারা বলছে এইচটিপি অথবা এস দেয়া অ্যাস দেওয়া যাবে না তো এটাকে আমি রিমুভ করে দিলাম এস টি অ্যাস আমি জাস্ট রাখলাম ডাব্লিউ 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 ডট এমএসবিএসডি ডট কম তারপর আমি কন্টিনিউতে ক্লিক করলাম তাহলে দেখুন অটোমেটিক্যালি গুগল ভেরিফাই করে ফেলেছে যে এটাই আমাদের মূলত সাইট আমরাই অরিজিনাল ওনার তো এখন আমি ক্লিক করব ডানে তো ডানে ক্লিক করলে আমি যদি এখানে ক্লিক করি মেনু অপশনে তাহলে দেখবেন আমরা আমাদের প্রপার্টিটা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে এমএসবি ডট কম এখন এটাতে আমি যদি ক্লিক করি তাহলে গুগল আমাদেরকে একটু দেখাচ্ছে আর কি বেসিক্যালি যে কিভাবে এই সার্চ কনসোলটা ইউজ করতে হয় তো এখান থেকে এখন আমি যাব সাইট ম্যাপসে সাইট ম্যাপসে গেলে গুগল আবার বলছে এই সাইট ম্যাপের ইউজটা আপনারা চাইলে লান মোড়ে ক্লিক করলে আপনারা সাইট সাইটম্যাপ সম্পর্কে আরও ডিটেলস জানতে পারবেন তো এখন সাইটম্যাপ ইউআরএল এ কিছুই দেয়া নেই এখন আমরা জাস্ট আমাদের সাইটের লিঙ্কটি এখানে দিব তারপর লিখব সাইট ম্যাপ ডট এক্স এম এল এটা লিখে আমি সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করলেই দেখুন আমরা দেখতে পাচ্ছি আমাদের সাইট ম্যাপটি সাকসেসফুলি এখানে সাবমিট হয়ে গিয়েছে সাবমিটের ডেট আমরা দেখতে পাচ্ছি স্ট্যাটাস দেখতে পাচ্ছি সাকসেস এবং ডিসকভার্ড ইউআরএলসে দেখতে পাচ্ছি ফোর অল এখন আপনি হয়তো ভাবতে পারেন এই সাইট ম্যাপ এক্স এম এল আমি কীভাবে পেলাম আমি তো এখানে চেয়েলে অন্য কিছু দিয়েও এক্স এল দিয়ে সাবমিট করতে পারি এটা কিন্তু কখনোই হবে না কারণ ডিফল্টভাবে এই ব্লগার সাইটের সাইট ম্যাপের ইউআরএল হচ্ছে আপনার ডোমেনের লিঙ্ক তারপর স্ল্যাশ ম্যাপ ডট এক্সএমএল এখন আপনি যদি অন্য কিছু লিখে এখানে সাবমিট করেন দেখুন এখানে লিখা আছে কুডেন্ট ফেচ এ মানে এটা সে ফেচ করতে পারছে না কারণ আপনার সাইটে মূলত এরকম কোনো সাইট ম্যাপ এই লিঙ্কে নেই তো এটাকে আমি রিমুভ করে দিলাম মূলত সাইড ম্যাপেই আপনি যত বর্তমান পোস্ট এবং ফিউচার পোস্টগুলো সাইড ম্যাপে যুক্ত হতে থাকে আর আপনি যেহেতু সাইড ম্যাপটা আপনার ওয়েবসাইটে সাইড ম্যাপটা এই গুগল সার্চ কনসোলে সাবমিট করেছেন এখন তারপর থেকে আপনি যত রকমের পোস্ট আপনার ব্লগ সাইডে দিবেন সব কিছু অটোমেটিক্যালি গুগল কিছু সময় পর ডিটেক্ট করে ফেলবে এবং সেটা ইন্ডেক্স হয়ে যাবে গুগলের আন্ডারে আর পরবর্তীতে আপনার ওয়েবসাইটে যখন কোনো ট্রাফিক আসবে কতগুলো ক্লিক পড়লো এভরি মান্থ তার সব কিছু আপনি ওভারভিউতে গেলেই পারফরম্যান্সের এখানে দেখতে পারবেন মূলত এইভাবে আপনি গুগল সার্চ কনসোলে আপনার ওয়েবসাইটের প্রপার্টি ভেরিফাই করতে পারেন এবং সাইটম্যাপ পাবলিশ করার মাধ্যমে আপনার ওয়েবসাইটটিকে মূলত গুগলের কাছে ইন্ডেক্সের জন্য সাবমিট করতে পারেন আর বাকি সব কাজ গুগলই করে নিবে আপনার ওয়েবসাইটের যত ধরনের কন্টেন্ট আপনি পাবলিশ করবেন সব কিছু গুগলে অটোমেটিক্যালি ইন্ডেক্স হয়ে যাবে আর এখন আপনার কাজ হচ্ছে ভালো ভালো কন্টেন্ট আপনার ওয়েবসাইটে পাবলিশ করা তাহলে গুগল আস্তে আস্তে আপনার ওয়েবসাইটটিকে একটি হেল্পফুল সাইট হিসাবে ডিটেক্ট করবে এবং অ্যাজ এ রেজাল্ট আপনি গুগল থেকে অর্গানিক ট্রাফিক পাবেন আশা করছি এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন কারণ নেক্সট সিরিজে ভিডিওগুলো খুব শীঘ্রই আমি এই চ্যানেলে আপলোড দিব তাই মিস করতে না চাইলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি দেন লেট মি নো